হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাব পিকনিকে। আজকে পহেলা মে দিবস উপলক্ষে একটা ছুটি পাওয়া গেছে, আর এই ছুটি উপলক্ষে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট অর্থাৎ শিশু বিভাগ যেটা, এরা আয়োজন করছে একটা পিকনিক এই গরমের ভিতর। যদিও আমরা যাচ্ছি মূলত একদিনের জন্য এবং একটা সুইমিং পুলে, আর আইসক্রিম, কোকোনাট ওয়াটার ইত্যাদি গ্রীষ্মকালীন আয়োজন থাকবে। আজকে আমি পরছি পাঞ্জাবি পায়জামা, আর সুইমিংয়ের জন্য কিছু জামা কাপড় নিছি। তো তোমাদেরকে কিছুটা মোটিভেশন দেওয়ার জন্য যে ডাক্তারদের জীবনেও আরামেশ আছে। তো দেখতে থাকো আজকে ভিডিও সম্পূর্ণটা। টাটা। এখন সকাল 7:30, আর আমরা আসছি ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আমাদের ট্যুর বাস। আর সামনের যে জমায়েত দেখতে পাচ্ছ, সবাই শিশু বিভাগের ডাক্তার। তারা সবাই মিলে যাচ্ছে আজকে পিকনিকে, 10টা বাস যাবে। আর এটা ঢাকা মেডিকেল কলেজের গেট, যেটা তোমরা প্রায় ছবিতে দেখে অভ্যস্ত। তো চলো শুরু করা যাক। বাস ছাড়তেই আমরা টোকেন পেয়ে যাই ডাব, আইসক্রিম এবং বিকালের নাস্তার জন্য। আমরা যাচ্ছি ঢালি চেম্বার নিবাসে। এবার দেখা যাক সকালের নাস্তায় কি আছে। আছে একটা স্যান্ডউইচ, মন্ডা, একটা কলা এবং জল। সাড়ে 9টার ভিতরই আমরা পৌঁছে গেছিলাম ঢালিস এম্বার নিবাস রিসোর্টে। এটা মূলত মুন্সিগঞ্জে অবস্থিত। দোতলায় আমাদের রিসোর্টের রুম থেকে সুইমিং পুলের ভিউ। সুইমিং পুলের পানি দেখতেও যেমন সমুদ্রের পানির মতন কালারটা, সেরকম মুখে গেলেও সমুদ্রের পানির মতনই নোনতা। এবং এই নোনতার কারণ তো আমরা জানোই। আমাদের অপোজিটে আরেকটা বিল্ডিং, এবং আমাদের এখানে বারান্দায় আছে আরাম কেদারা। যদি তুমি এই নোনতার ভিতর নামতে না চাও, তাহলে এখানে আরামে বসে আরাম কেদারাই সুইমিং দেখতে পারো। যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও, তারা এখনই প্রস্তুতি শুরু করো। জিএসটি পরীক্ষা তো হয়ে গেল, সাথে সাথে রেজাল্টও হয়ে গেল। এখন আর দেরি না করে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করো। যে ভার্সিটিতে বা যেখানে চান্স পেয়েছো সেখানে তোমার নিয়মিত ক্লাস করতে হবে এমন না, তুমি জাস্ট ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবা। আর হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে অনেকে তোমরা মনে করো যে আমাদের কি কোচিং করার দরকার আছে কিনা, কারণ ফার্স্ট টাইমে তো কোচিং করছি। সেক্ষেত্রে আমি বলি যে সবসময় সেকেন্ড টাইম কোচিং করার দরকার আছে। আর এক্সাম ব্যাচটা মেইনলি সেকেন্ড টাইমের কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। তো এক্সাম ব্যাচটা করতে পারো, বিভিন্ন জায়গায় অনেকগুলো কোচিংয়ে পরীক্ষা দিতে পারো। আর যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঘুরে ফিরে দেখছিলাম রিসোর্টের আশপাশ, পানি একেবারে সবুজ হয়ে গেছে। এখানে এসি লাগানো রুম দেখা যাচ্ছে, রুমটা তালা বন্ধ। সাইড থেকে আমি হাঁটতেছি। অনেক বড় জায়গা এবং রিসোর্টটাও অনেক সুন্দর, যদিও গরমে একদম পানি ছাড়াই গোসল হয়ে যাচ্ছিল। এই যে এই দিক থেকে আমি আসলাম, পানির ভিতর একটা ভাস্কর্য তৈরি করে রাখা আছে। এখানে একটা ব্রিজ এপাশ থেকে ওপাশে পার হওয়ার জন্য। দেখো অনেক সুন্দর ব্রিজটা দেখতে।
অনেকটা ঝুলন্ত ব্রিজের কায়দায় উপরের ডিজাইনটা করা, আর রোদ্দুরের তাপ, এখানেও সাথে একটা ভাস্কর্য, ঘোড়া বলল আমার জন্য ঘাস কাটছিস কই। এরপর চলে এলাম শিশুদের খেলাধুলার জায়গায়, এসেই পড়ে গেলাম ট্রেনের সামনে, জীবন বাঁচানোর জন্য আমি লাফ দিয়ে সরে গেলাম। ঝর্ণাটার উপরে গোল বলটাকে দেখে মনে হয় আইসক্রিমের গোলা, আর এই রোদ্দুরে এবং গরমে ঘামতে ঘামতে সবসময় আইসক্রিমের কথাই মনে পড়ে। ভাইটি কি নোনা জল বিসর্জন দিয়ে উঠে দাঁড়ালেন? এখন যেটা দেখতে পাচ্ছ এইটাই রিসোর্টের মেইন বিল্ডিং। আমাদের রুমটা এই বিল্ডিংয়েরই দোতলায় অবস্থিত, দোতলার ব্যাকসাইড থেকে সুইমিং পুলটা দেখা যায়, যেটা তোমাদের আগেই আমি দেখিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাইরের গেট, এখান থেকে এন্ট্রেন্স, আর ওইদিক থেকে সুইমিং পুলে যাওয়ার জায়গা ঘুরে। এইটা রিসেপশনের ভিউ এবং ইন্টেরিয়র ভিউটা। আমি এতবার ক্যামেরা মোচড় দিচ্ছি যে দেখতে গেলে এখন তোমাদের মাথা ঘোরাবে। না 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 না, আসল কাঁঠাল না, এইগুলো বানানো ভাস্কর্য আর কি। দুপুরে বাফেট লাঞ্চের পর বিকালে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র এবং ইভিনিং স্ন্যাক্স। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ে আর্তনাদ।